হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা বন্ধুরা আপনারা জানেন আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য তো আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ट्रैवल एजेंसी छाड़ाई शेंगेन विषय आवेदन करबें जेभावे माने होच्छे यूरोप कान्ट्री शेंगेन विषय आवेदन करबें किभावे ट्रैवल एजेंट छाड़ाई माने कोनो एजेंसी छाड़ाई आपनि जेभावे ट्रैवल शेंगेन विषय जोन्नो आवेदन करबें तो पुरो प्रसेसटा आजके आमि जानिये देब तो मूल भिडियोते जार आगे बंधुदेर काछे ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা তো বন্ধুরা দেখতে দেখতে আমরা মোটামুটি অনেকগুলো ভিডিও আপলোড করেছি আমাদের চ্যানেলে তো আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এতটুকু আসতে পেরেছি তো বন্ধুরা ইউরোপে ভ্রমণ করতে ইচ্ছা হয় না কার বলেন প্রায় সবাই আমরা চেষ্টা করি যে ইউরোপ কান্ট্রি একবার হলেও যাই সেটা চাকরির জন্য হোক বেড়ানো যেতে হোক যে কোনোভাবে হোক যেতে হবে অনেকের এটা একটা স্বপ্নই থাকে যে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য তো আসলে মূলত আমরা সেনজেন ইউরোপ কান্ট্রিতে যাওয়ার মূল উদ্দেশ্য থাকে যারা ভ্রমণ পিপাসু যারা ভ্রমণ করতে যায় যারা বিভিন্ন স্থাপনা এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চায় তারাও ইউরোপ কান্ট্রিতে যেতে চায় আবার অনেকে আছে কাজের বিষয়ে যেতে চায় অনেকে আছে পড়াশোনা করার যেতে চায় তো আজকে যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ট্রাভেল এজেন্ট ছাড়াই সেনজেন বিষয়ে আবেদন যেভাবে করবেন এই টপিকটা তো ইউরোপ তথা সেনজেন দেশগুলোতে পর্যটন কিংবা যে কোনো কাজে প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ 90 দিন অবস্থান করতে পারেন এজন্য পেতে হয় সেনজেন ভিসা এক ভিসাতেই 26টি দেশে বেড়ানো যায় তাই এটি ভ্রমণ প্রেমীদের কাছে আরাধ্য মানে আরাধনার মতো একটা বিষয় সেনজেন ভিসার জন্য কীভাবে আবেদন করতে হয় তা জানতে আগ্রহী অনেকেই কিন্তু ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া পরিশ্রম এবং ঝামেলার কাজ সেই সঙ্গে ভিসা প্রত্যাখ্যান হওয়ার আশঙ্কা তো থাকছেই ঠিক এসব কারণে ট্রাভেল এজেন্ট বা ট্যুর অপারেটরদের শরণাপন্ন হন ভ্রমণপ্রেমীরা স্বাভাবিকভাবে ইউরোপে যাবার খরচ বেড়ে যায় যখন আপনি কোনো এজেন্সির মাধ্যমে আপনার ভিসাটা প্রসেস করবেন আপনার ভিসার কাগজপত্র প্রসেস করবেন তখন অবশ্যই সেটা খরচটা বেড়ে যাবে বর্তমান সেনজেন ভিসা দিয়ে থাকে অস্ট্রিয়া বেলজিয়াম চেক রিপাবলিক ডেনমার্ক এস্টোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি গ্রিস হাঙ্গেরি আইসল্যান্ড ইতালি লাটভিয়া লিখস্টাইন লিথুনিয়া লাক্সেমবার্গ মাল্টা নেদারল্যান্ড নরওয়ে পোল্যান্ড পর্তুগাল স্লোভাকিয়া স্লোভেনিয়া স্পেন সুইডেন ও সুইজারল্যান্ড এই কটা দেশ বর্তমানে সেনজেন ভিসা দিচ্ছে তো সবই এখানে উন্নত দেশ আপনারা সবাই জানেন সেনজেন ভিসার জন্য আবেদনের পরিকল্পনা করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার এগুলো আপনাকে মাথা রাখতেই হবে আপনি যদি ইউরোপে যেতে চান বা ইউরোপের সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান এক নম্বর এটা হচ্ছে তিন থেকে চার মাস আগে ভ্রমণের পরিকল্পনা করতে হবে ইউরোপের যেসব শহর বা শহরের কাছাকাছি সেগুলো নির্বাচন করলে বেড়ানো সম্ভব হয় এতে করে খরচ লাগে কম আর সময়ও বাঁচে এক্ষেত্রে পূর্ব ইউরোপ বা পশ্চিম ইউরোপের দিকে যাওয়া বুদ্ধিমানের কাজ দুই নম্বর হচ্ছে বিমানের রিটার্ন টিকিট কম টাকায় বুকিং দিতে নিয়মিত গবেষণা করতে হয় এক্ষেত্রে হাস্যকর মূল্যের টিকিটের খোঁজ পেতে 4-5টি বুকিং ওয়েবসাইট ব্রাউজ করা যেতে পারে ছুটির দিন বাদে ভ্রমণের তারিখ বেছে নিলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকে তবে ভিসা পাওয়ার আগে কোনোভাবেই টিকিট কেনা যাবে না শুধু বুকিং দিলেই চলবে ফ্লাইটের মতো হোটেলও আগাম বুকিং দিন এক্ষেত্রে টাকা ফেরতযোগ্য অপশন বেছে নিতে হবে ভিসা না পেলে কিংবা অন্য কোথাও থাকার পরিকল্পনা করলে অথবা অন্য কোনো সময় অন্য কিছু নির্বাচন করলে যেন পুরনো বুকিং বাতিল করা যায় পরিবারের সঙ্গে গেলে 2-3 টাকা মানের হোটেল বুকিং দিলে ভালো বন্ধুদের নিয়ে কিংবা দল বেঁধে গেলে হোস্টেল বেছে নিতে পারেন ব্যাংকের সিল সহ নিজের অ্যাকাউন্টের প্রয়োজনীয় সব কাগজ সংগ্রহ করুন বিবাহিত কিংবা বিবাহিতা হলে বিয়ের সনদ 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট সেভিং স্টেটমেন্ট অন্যান্য কাগজ নিয়ে যেতে হবে যার माध्यमे निजेर मोट अर्थ देखानो जाए। पाँच नम्बर होच्छे चाकरिजीवीरा कर्मस्थल थेके अनुमतिपत्र नो अबजेक्शन सार्टिफिकेट जाके बले संग्रह करे नेबेन। एर सुबादे भिसा बातिलेर आशंका कमे जाओयार पाशापाशि अनेक क्षेत्रे सहायक होबे। छय नम्बर छो अभ्यंतरीण फ्लाइट किंबा बासेर टिकिट आगाम बुकिंग दिन। यूरोपेर विभिन्न शहरे कम भाड़ाय बास और विमान चलाचल करे, तबे सेखाने ट्रेन व्ययबहुल, ताई एई बाहन एड़ाले टाका बाँचबे। बीमा प्रतिष्ठाने गিয়ে ट्रैवल हेल्थ इंश्योरेंस करे निन। यूरोप भ्रमणेर जन्य एटी एकटी अत्यावश्यक। बांग्लादेश शेंजेन विषय बीमा प्रदानेर जन्य शेंजेन कर्तृपक्षेर अनुमोदित निर्दिष्टकृत इंश्योरेंस कोम्पानी आछे। बैंकेर कागजपत्र, होटेल बुकिंग, बीमा और आंतरनगर फ्लाइटेर बुकिंग किंबा बासेर टिकिट पिन दिन। आवेदन 3 मासेर मध्य तोला निर्धारित मापे 2 कपि छवि लागबे। आवेदनेर शेंजेन थेके ফেরার উল্লেখ করা তারিখের পর কমপক্ষে 6 মাসের মেয়াদ আছে এমন একটি পাসপোর্ট থাকতে হবে। যেসব কাগজে স্বাক্ষর প্রয়োজন সেগুলোতে নিজের নাম লিখুন। প্রথমে যে দেশে যাবেন সেই দেশের দূতাবাস অ্যাপয়েন্টমেন্ট নিন। বাংলাদেশের ক্ষেত্রে অনলাইন ফ্রান্স দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। অ্যাপয়েন্টমেন্টের দিন নির্ধারিত সময়ে 15 মিনিট আগে হাজির হবেন। সব কাগজ দূতাবাসে ভিসা অফিসারের কাছে জমা দিন। সাক্ষাৎকারে তিনি সন্তুষ্ট হলে ভিসা ফি চাইবেন। সেনের ভিসার মূল্য 60 ইউরো থেকে বাড়িয়ে 80 ইউরো করা হয়েছে। আগামী 2 ফেব্রুয়ারি থেকে এই কার্যকর হবে। টাকা প্রদানের পর ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। ভিসার জন্য আবেদন জমাদানের পর কমপক্ষে 15 দিন অপেক্ষা করুন। দেশভেদে 21 দিন লাগতে পারে। নতুন নিয়ম অনুযায়ী 2 ফেব্রুয়ারি থেকে 6 মাস আগেই আবেদন করা যাবে। একবার সেনজেল ভিসা পেয়ে গেলেই ইউরোপ পর্যটকদের দারুণ সময় কাটবে নিঃসন্দেহে। যতটা সম্ভব খরচ কম রাখতে এখানে টিপস দেওয়া হলো। টিপসটা আমি পরবর্তীতে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তার মানে হচ্ছে আপনার এখানে যে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যে জিনিসটা করবেন, সব কাজ শেষ হয়ে গেলে আপনার যে কোনো, যেমন ফ্রান্সের দূতাবাসের ওয়েবসাইট আছে, আপনারা জানেন যে প্রতিটা দূতাবাসের ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আপনার আবেদনপত্র পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ হয়ে। নেওয়ার পরে আপনারা অবশ্য অ্যাপয়েন্টমেন্টের দিন নির্ধারিত সময় 15 মিনিট আগে হাজির হয়ে সব কাগজপত্র ভিসা অফিসের কাছে জমা দেবেন। সাক্ষাৎকারে তিনি সন্তুষ্ট হলে ভিসা ফ্রি চাইবেন। মানে সাক্ষাৎকারের জন্য আপনি পাস হয়ে যান, সেক্ষেত্রে আপনাকে ভিসার যে কষ্টটা লাগে বা যে পেমেন্ট দিতে হয় সেটা সে চাইবেন। চেঞ্জের ভিসার মূল্য 60 ইউরো থেকে বাড়িয়ে 80 ইউরো করা হয়েছে। তো 80 ইউরো যারা অবশ্যই যারা ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই 80 ইউরো সমপরিমাণ টাকা নিয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল সেনজেন ট্রাভেল এজেন্সি ছাড়াই সেনজেন বিষয়ে আপনি যেভাবে প্রসেস করবেন বা যে নিয়ম নীতিগুলো মেনে চলবেন, তাহলে অবশ্যই আমার মনে হয় যে আপনাদের অনেক সহায়ক হবে ভিডিওটা। যারা চিন্তা করতেছেন যে কীভাবে বিষয়ে আবেদন করবেন, কীভাবে ইউরোপের ভিসা আবেদন করবেন, তারা আপনার প্রতি ডে যে দেশেই যান না কেন সেই দেশেরই আপনার যে ইয়ে আছে, কী বলে এটাকে, দূতাবাস আছে, সেই দূতাবাসের ঠিকানা আপনার অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনার জন্য আমাদের নতুন একটা টপিক। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন। সেখানে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।